হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামাঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো, আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। সেটা হলো গিয়ে আমি একজনকে কিছু বলতে চাইছি, সে আমাকে নিয়ে এই নিয়ে দুবার রোস্ট করেছে। তো তার নাম হলো গিয়ে গলির গরু। ঠিক আছে, তো তোমার নামটা বলা। তুমি অনেককে ব্যঙ্গ করো যে তোমার নামটা সে নিতে পারে না, গলির গরু। তা আমি ঠিক নিলাম কিনা তুমি আমাকে একটু জানিও, ঠিক আছে? আর একটা কথা, তোমাকে গলির গরু আমি আজকে একটা এই কারণে মেসেজটা করতে চাইছি, আজকে আমি আমার লাইফস্টাইলে কোনো ভিডিও না দিই, আমি তোমার জন্য শুধুমাত্র এই ভিডিওটা নামিয়ে দিচ্ছি। তো সেটা হলো গিয়ে তুমি আমাকে নিয়ে রোস্ট করছো, ওকে ফাইন, ঠিক আছে। তুমি আমার ছেলেকে নিয়ে রোস্ট করবে না, এটা আমি এর আগের বারও বলেছি, এইবারও বলছি তোমাকে, ঠিক আছে? তুমি অনেককে ধমকি দাও যে তুমি করতে পারো আর আমি রোস্ট করলে তাতে খারাপ না। আমি রোস্ট করাকে খারাপ বলছি না, তুমি আমাকে নিয়ে রোস্ট করো, একবার না 100 বার করো, আমার তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? কিন্তু আমার ছেলেকে মাঝখানে টানবে না, আমার বাবা মাকে টানবে না। যদি যেহেতু তোমাকে বারবার একবার বলার পরও তুমি শুনছো না কথাটা, তাই আজকে আমি বলতে বাধ্য হলাম। তোমার নাম অ্যাকচুয়ালি তোমার চ্যানেলের নাম না গলির গরু না, গরু না গলির গরু না, সরি, গলির গরু না, গলির কুকুর রাখা উচিত ছিল। কেন বলতো? কারণ তোমার চালচলনটা না পুরো কুকুরের মতন। কুকুরও মনে হয় একটু হলেও একটু মানে মানে ভদ্র, কুকুরকেও তোমার কথা কুকুরকে বলা বদনাম, কুকুরকে বদনাম করা, তুমি তার থেকেও নিচু। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ না যে তুমি শরীর দেখাচ্ছ, ব্লগ বানাচ্ছ, এটা তোমার ছেলের অজুহাত দেখাচ্ছ না? আমি কারো অজুহাত দেখাচ্ছি না, আমার শরীরের প্রচুর খাই, তুমি তো অনেক কিছু বুঝে গেছো আমার শরীরের প্রচুর খাই, ঠিক আছে? তো ভালো কথা বুঝেছো, ভালো কথা। তোমাকে ফার্দার আমি আর একবার বলছি, তুমি প্লিজ আমাকে নিয়ে রোস্ট করছো করো, আমার তাতে কোনো আপত্তি নেই, আমার ছেলেকে টানবে না, ঠিক আছে? আমার শিক্ষা কীরকম সেটা আমি জানি, তোমার শিক্ষাটা একদমই বাজে আমি মনে করি। আমি তো আমারটা দেখাচ্ছি, শরীর দেখাচ্ছি, তুমি তো পরকে পরের শরীর দেখিয়ে আয় করে খাচ্ছো, তোমার তো ক্ষমতা নেই ভাই। হ্যাঁ, তোমার তো ক্ষমতা নেই নিজে। তুমি বারবার বলো না আমার প্যান্ট ভিজে যাচ্ছে, প্যান্ট ভিজে যাচ্ছে, তোমার প্যান্ট ভিজে যাবে তো, কারণ তোমার তো হাত পা কাজ করে না। প্যান্টটা খোলার জন্য তো হাত পা কাজ করতে হবে না, তোমার তো সেটা কাজ করে না, তো স্বাভাবিক ব্যাপার প্যান্টটা ভিজে যাবে, এটা ন্যায্য কথা না? কারণ তোমার তো হাত পা কাজ করে না, তোমার তো পরের বউয়ের শরীর দেখি। আমার মা বাপ কি শিক্ষা দিয়েছে সেটা আমি বুঝে নেবো। আমার মা বাপ বলেছে তুমি নিজে খেটে খাও, সেটা খেটে খাও মানে কি? হ্যাঁ, তুমি যদি বলতেই পারো এই কথাতে যে তুমি খেটে খাও আর শরীর দেখানো দুটো এক হলো না, ভাই দেখালো, আমি আমারটা দেখাচ্ছি, তোমারটা দেখাচ্ছি না, তোমার মতন বাজে চরিত্রের না, ঠিক আছে? যে অন্যের মেয়ে ছেলেকে, অন্যের বউকে, তার শরীরটাকে এডিটিং করে তুমি খাচ্ছ, রোজগার করছো, তোমার তো ক্ষমতা নেই ভাই, ঠিক আছে? তুমি রোস্ট করো, তুমি বলো না আমি লোককে আনন্দ দিতে রোস্ট করি, লোককে আনন্দ দিতে রোস্ট করো, ঠিক আছে? সেটা তো নিজের আয়ের রাস্তা, ওটা আনন্দ দেওয়ার রাস্তা না। আনন্দ দিলে না তাহলে সাবস্ক্রাইবার এত এত হতো না, ঠিক আছে? বলতে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বলতে জাস্ট আমি আনন্দ দিতে এসেছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে? তো তোমার তো ভাই আমার নালে ক্ষমতা নেই, আমার নালে শরীরের প্রচুর খিদা, তাই নালে আমি নালে শরীর দেখি আমি আয় করতে বসেছি ইউটিউবে, তোমার তো ক্ষমতা আছে, তাহলে তুমি কেন লোকের বউ বউকে বউয়ের শরীর এডিটিং করে তুমি কেন নিয়ে দিচ্ছ? তোমার ক্ষমতা নেই না, তোমার শিক্ষা নেই, তোমার বাপ মা আমার ছেলেকে আমি কী শিক্ষা দেবো, আমার ছেলে আমাকে দেখে কী শিখবে সেটা আমি বুঝে নেবো, একবার না 100 বার বলছি আমি বুঝে নেবো আমার ছেলের শিক্ষাটা, তোমাকে সেই নিয়ে মাথা ঘামা করতে হবে না। তুমি কেন তোমার মতন আর যারা যারা আছে তাদেরকে আমার ছেলেকে নিয়ে মাথা ঘামাতে হবে না? আমার ছেলের জন্য আমি একা আছি, ঠিক আছে? আমি জন্ম দিয়েছি, আমি বুঝে নেবো আমার ছেলেরটা। তোমার শিক্ষাটা তো আমার মনে হয় একটুও ভালো না। তোমার মা বাপ তোমাকে এই শিক্ষা দিয়েছে যে পরের বউয়ের শরীর এডিটিং করে তারপর সেটা দিয়ে আয় করবি? কেন ভাই, ক্ষমতা নেই, হাত পা নেই রোজগার করা? আমার স্বামীকে তুমি বলছো বেহায়, আমার স্বামী যদি আমাকে ভিডিও করতে দেয়, তোমার মা বাপ তোমাকে কি দিচ্ছে যে লোকের বউয়ের শরীর দেখিয়ে ভিডিও করে আয় করবি? এটাকে এক কথায় কি বলে জানো? বলতে আমার মুখে বাজছে, তাও তোমাকে আজকে বলে দিলাম। অ্যাকচুয়ালি এটাকে বলে দালাল, রোস্ট না, এটাকে দালালের কাজ বলে। তুমি সবাইকে ধমকি দাও যে আমার নাম বলতে পারিস না, আমি তোমার নাম ধরেই বলছি গলির গরু, ঠিক আছে? ফার্দার আমাকে নিয়ে রোস্ট করো, আমি তোমাকে একবারও বারণ করিনি, তুমি আমাকে আমি তোমাকে থ্যাংক ইউ বলছি, তার জন্য তুমি আমাকে বলছি ধন্য ধন্যবাদ। তুমি কতটা নোংরা, আমি ধরো শরীর দেখাই ভিডিও, তুমি যে কতটা নোংরা সে তোমার তোমার কথাতেই পরিচয় দাও, বুঝতে পারলে? তো তো চলো, আমার লাইফ আমি কী করবো সেটা আমার বেটার,
তোমাকে আমি এই নিয়ে মাথা ঘামাতে আমি ইন্টারেস্ট নই, তোমাকে উত্তর দিতে বাধ্য নই, কিন্তু আজকে উত্তর দিতে বাধ্য এই কারণে হলাম যেহেতু তুমি আমার ছেলেকে নিয়ে ভিডিওটা বানিয়েছো, ওই কারণে তোমাকে আমি মাথাটা ঘামাতে বাধ্য হলাম, ঠিক আছে? না হলে তোমার মতন লোককে আমি তোয়াক্কা করি না ভাই। আমার শরীর, আমার নেট, আমার ফোন, আমি কি করবো সেটা আমার ব্যাপার, আমার স্বামী আমাকে খাওয়ায়, তাই না? আমার স্বামী যদি কোনো অবজেকশন না থাকে তাহলে তোমায় কে হে, তোমাকে আমি পাত্তা দিই না। তো ফার্দার আমাকে নিয়ে রোস্ট করো, আমার বাচ্চাকে নিয়ে রোস্ট করবে না, আমার ফ্যামিলি নিয়ে টানাটানি করবে না, ওকে? তো চলো বাই, আজকে এখানেই শেষ করছি।